দর্শক বন্ধু আমাদের সংসারের বিভিন্ন প্রয়োজনে অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের সংস্থা থেকে লোন গ্রহণ করার প্রয়োজন পড়ে সো সেরকমই বাংলাদেশে প্রফুলার এবং সবচেয়ে জনপ্রিয় একটি এনজিওর লোন পদ্ধতি আপনাদের সাথে আমি পরিচয় করে দেব সেটি হচ্ছে আশা এনজিও যে সংস্থাটি রয়েছে সেটি থেকে আপনারা কিভাবে লোন গ্রহণ করতে পারবেন সর্বোচ্চ কত টাকা লোন গ্রহণ করতে পারবেন মাসিক কিস্তির পরিমাণ কত হবে এবং আপনাকে কত পার্সেন্ট সুদ প্রদান করতে হবে কি কি কাগজপত্র প্রয়োজন হবে লোন গ্রহণ করার জন্য বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই যারা আশা এনজিও থেকে লোন গ্রহণ করার চিন্তা ভাবনা করছেন এবং সেই সম্পর্কে বিস্তারিত জানতে চান ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এই ভিডিওতে বিস্তারিত আপনারা জানতে পারবেন আশা এনজিও একটি বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা যার ক্ষুদ্র উদ্যোগ কৃষি মহিলা এবং অন্যান্য শ্রেণী পেশার লোকদের ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে থাকে আশা এনজিও এ ঋণ মূলত গ্রামীণ এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী উদ্যোক্তা কৃষক বিদেশগামীদের সহায়তা করার জন্য তারা এই ঋণ প্রদান করে অর্থাৎ আশা যে এনজিও সংস্থাটি রয়েছে এটি কিন্তু আমাদের গ্রামের যে দরিদ্র মানুষ রয়েছে মধ্যম শ্রেণীর যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে তারা বিভিন্ন অ্যামাউন্টের লোন প্রদান করে থাকে কিন্তু কীভাবে আপনি লোন পেতে পারেন কারা লোন পাবে কত পার্সেন্ট লোন পাবে কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে সম্পূর্ণ বিষয়টি আজকের এই আর্টিকেলটিতে আমি তুলে ধরেছি আশা যে প্রাথমিক লোন সর্বনিম্ন পাঁচ টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় এছাড়াও পনেরো হাজার টাকা শিক্ষা লোন দেওয়া হয় যা এক বছর মেয়াদি হয়ে থাকে এ লোন সাপ্তাহিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয় সর্বমোট চুয়াল্লিশটি কিস্তিতে মৌসুমি লোন দেওয়া হয় যা সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর হাজার টাকা পর্যন্ত আশা এনজিও থেকে লোন গ্রহণ করতে হলে আপনাকে কী কী ধরনের কাগজপত্র দিতে হবে লোনের কথা আসলেই বলতে হয় যে কোনো ব্যাংক বা এনজিও লোন প্রদান করে কিছু না কিছু ডকুমেন্ট আপনাকে সেখানে অবশ্যই সাবমিট করতে হয় আর আশা এনজিও সেটির ব্যতিক্রম নয় সো আশা এনজিও আপনাদেরকে কী কী ধরনের কাগজপত্র বা কী কী ক্যারিটিয়া মেনটেন করে আপনাকে লোন প্রদান করবে সেটি হচ্ছে নাম্বার ওয়ান আপনাকে প্রথমত বিবাহিত হতে হবে আশার যে কোনো ব্রাঞ্চে সঞ্চয় হিসাব আপনার থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ষট্টির মধ্যে হতে হবে পঁয়তাল্লিশ কিস্তির মধ্যে সম্পূর্ণ ঋণের টাকা পরিশোধ করতে হবে ঋণের একজন গ্যারান্টার লাগবে ঋণ পরিশোধের ক্ষমতা থাকতে হবে ঋণ পরিশোধের সক্ষমতা থাকতে হবে অতীতে ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো খারাপ রেকর্ড থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না ন্যূনতম নিজের একটি বাড়ি থাকতে হবে অর্থাৎ এই লোনটি যদি আপনি গ্রহণ করতে চান ন্যূনতম শুধু যদি আপনার একটা বাড়ি থাকে বসতবাড়ি থাকে তাহলে আপনি লোন গ্রহণ করতে পারবেন যেখান থেকে লোন গ্রহণ করবেন সেই অঞ্চলে ইস্টের বাসিন্দা হতে হবে সাধারণ এই শর্তগুলো পূরণ করলেই আশা এনজিও থেকে আপনি লোন গ্রহণ করতে পারবেন তবে কোনো কোনো শর্ত কারোর জন্য বিশেষভাবে শিথিল হয়ে থাকে কত টাকা লোন দিয়ে থাকে সাধারণত আশা লোন প্রদানের ক্ষেত্রে পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে তবে অনেকেই বেশি টাকা লোন নিতে চান সেই ক্ষেত্রে একাধিক ব্যক্তির নামে লোন গ্রহণ করতে পারে আশা লোনের প্রকারভেদটা আমরা যদি একটু দেখি প্রথমে প্রাইমারি লোন এই লোনে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ নিরানব্বই হাজার টাকা আপনাকে প্রদান করবে পরিশোধের সময়কাল চার মাস ছয় মাস এবং বারো মাস অর্থাৎ সর্বোচ্চ এক বছরের মধ্যে আপনাকে এই নিরানব্বই হাজার টাকা পরিশোধ করতে হবে দুই নম্বর হচ্ছে স্পেশাল লোন এই লোনের পরিমাণ সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পরিশোধের ম্যাধকাল আঠারো চব্বিশ ও তিরিশ মাস তিরিশ মাসের মধ্যে আপনাকে কিন্তু এই লোন পরিশোধ করতে হবে এম এস এমই লোন এখানে পরিমাণ হচ্ছে সর্বনিম্ন তিন লাখ টাকা থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পরিশোধের ম্যাধকাল ছয় নয় বারো আঠারো চব্বিশ তিরিশ ও ছত্রিশ মাসের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে আপনি যদি আশা এঞ্জু থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা এই এমএসএমই এই লোনটি আপনি গ্রহণ করেন সুদের হার আমরা যদি একটু দেখি আশা প্রাইমারি ও স্পেশাল লোনের ক্ষেত্রে সুদের হার চব্বিশ পারসেন্ট এবং এম এস এমই লোনের ক্ষেত্রে সুদের হার বাইশ পার্সেন্ট সুদের পাশাপাশি প্রতি লোনের বিপরীতে সার্বিক চার্জ সহ আরও কিছু চার্জ যুক্ত হবে আপনি লোন নেওয়ার আগে তাদের থেকে এই বিষয়টি বিস্তারিত জেনে নিতে পারেন অর্থাৎ এইখানে যে আপনারা সুদের পার্সেন্টেজটি দেখতে পাচ্ছেন চব্বিশ পার্সেন্ট এবং বাইশ পার্সেন্ট এছাড়াও এক্সট্রা আরও কিছু চার্জ রয়েছে সেটি এর সঙ্গে আরও যুক্ত হবে সেটি আপনারা ব্রাঞ্চে গেলে ওদের এনজিওর শাখায় গেলে আপনারা সেটি বিস্তারিত জেনে নিতে পারবেন কেন আশা থেকে আপনারা লোন গ্রহণ করতে যাচ্ছেন এখানে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু সুবিধা এবং কিছু অসুবিধা থাকে তো এখন এই আশায় থেকে লোন গ্রহণ করলে আমরা কি সুবিধা পাবো এবং আমাদের জন্য কি অসুবিধা হবে সেটি আমি আপনাদের সাথে উল্লেখ করছি আশা মূলত একটি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী কৃষক উদ্যোগতা বিদেশগামীদের জন্য লোন প্রদান করে থাকে আর সাধারণ ব্যাঙ্কগুলো থেকে লোন পাওয়া খুবই কঠিন আর যারাও লোন পায় তারা বিভিন্ন ডকুমেন্ট জমির দলিল ব্যাংক চেক সহ বিভিন্ন কিছু জমা রাখতে হয় তাই সাধারণ ব্যাংক লোনের থেকে আসা এনজিও লোন পাওয়া খুবই সহজ এবং কম ঝামেলাপূর্ণ এছাড়াও সেরকম কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না অসুবিধা হচ্ছে লোনের পরিশোধের সময় খুবই কম অর্থাৎ সর্বোচ্চ কিন্তু আপনাকে পঁয়তাল্লিশ কিস্তির মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে সুদের হার সাধারণ ব্যাংকের চেয়ে অনেক বেশি আপনারা দেখতে পেলেন একটু আগে আমি উল্লেখ করেছি সুদের হার চব্বিশ পার্সেন্ট এবং বাইশ পার্সেন্ট কিন্তু বাংলাদেশে এমন কোনো ব্যাংক নেই যে আপনাদেরকে এই টোয়েন্টি প্লাস পার্সেন্ট সুদের হার ধরে আপনাদেরকে সুদ অর্থাৎ লোন প্রদান করছে কিন্তু এই কিন্তু চব্বিশ পার্সেন্ট এবং বাইশ পার্সেন্ট হারে আপনাদেরকে সুদ নিচ্ছে লোন প্রদানের ক্ষেত্রে তো সেই বিষয়টি আপনার লোন গ্রহণ করার আগে অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু মুনাফার হার ব্যাঙ্কেটসে দ্বিগুণেরও বেশি আপনারা নিঃসন্দেহে বলতে পারেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো এখান থেকে বিদায় নেব আল্লাহ